নির্বাচন হতে দেবেন না বলে যারা কথা বলেছিলেন এবং বলেছিলেন যদি ক্ষমতায় না আসেন তাহলে আপনারা পালাবার পথ পাবেন না মানে স্পিকার আওয়ামী লীগ কখনো পালায় না আওয়ামী লীগ পালাবার দল নয় অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ আজকে এখানে এসে দাঁড়িয়েছে মানে স্পিকার সেই দল যারা পালায় দেশ ছেড়ে পালায় এবং যারা বলেছিল শেখ হাসিনা সরকার উৎখাত করবেন এবং উৎখাত না করে তারা ঘরে ফিরবেন না আমরা বলেছিলাম যে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী না করে আমরা ঘরে ফিরব না আমাদের বিজয় হয়েছে ওদের পরাজয় হয়েছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আজকে তারা গেলেন কোথায় কি করছেন তারা বলেছিলেন শেখ হাসিনা তার উন্নয়নের কথা বলে আমরা নাকি দুর্নীতি করছি প্রমাণ করতে পেরেছেন কোনো প্রমাণ করতে পারেননি এই নির্বাচনে তারা নানা ধরনের কথা বলেছেন তারা বলেছিলেন 10 ডিসেম্বর খালেদা জিয়া নাকি নয়াপল্টনের মঞ্চে এসে বক্তৃতা করবেন আরো বলেছিলেন যে তারেক জিয়া কথায় রাষ্ট্র চলবে মাননীয় স্পিকার মানুষকে বিভ্রান্ত করার একটা সীমা আছে আজকে আপনি আশ্চর্য হন মাননীয় স্পিকার 1952, 1962, 1967 যে আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে 1971 সালে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে 2 লক্ষাধিক মহামান সম্ভ্রম হারিয়েছে 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন হয়েছি মাননীয় স্পিকার সেই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য তারা চেষ্টা করেছে বঙ্গবন্ধু বলেছিলেন প্রতিকূলতার মধ্যে আওয়ামী লীগের জন্ম আর সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে আওয়ামী লীগের বিকাশ বিএনপি একটি রাজনৈতিক দল মনে করি না আমি মাননীয় স্পিকার এটা একটি খুনের দল এটি একটি সন্ত্রাসীর দল কারণ আদালত একে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে এই দলের কোনো নীতি আদর্শ নেই মাননীয় স্পিকার বঙ্গবন্ধু এই প্রসঙ্গে বলেছিলেন রাজনীতি করতে হলে নীতি থাকতে হয় সত্য কথা বলার সাহস থাকতে হয় বুকে আর বুকে আলাদা না হওয়া উচিত মাননীয় স্পিকার বঙ্গবন্ধু এই সমস্ত উক্তি আজকে যেভাবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এটা প্রয়োজন এই কারণে যে বঙ্গবন্ধুর এই মহান উক্তিগুলো আমাদের জানা দরকার বঙ্গবন্ধুকে খুন করেই কিন্তু জেনারেল জিয়া ক্ষমতা দখল করেছিল উর্দি পরে রাষ্ট্রপতি হয়ে বিএনপি নামে একটা দল গঠন করেছিল যেই দল আজকে সন্ত্রাসী দল ক্ষমতা টিকিয়ে রাখার জন্য 1977 সালে সামরিক অভ্যুত্থান এই অভিযোগ দিয়ে প্রায় 1500-এর উপরে সেনা কর্মকর্তা জওয়ানদেরকে মুক্তিযোদ্ধা তারা মুক্তিযোদ্ধা তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছিল তাদেরকে গুম করা হয়েছিল মাননীয় স্পিকার গুম আর খুনের কথা বলেন আওয়ামী লীগ নাকি গুম আর খুনের কথা বলেন বলেন আপনারা কয়টা দেখাবেন যে আওয়ামী লীগ খুন আর গুম করেছে আওয়ামী লীগ খুন আর গুম করার দল নয় মাননীয় স্পিকার